গরিব জেলে এবং জাদুকর মাছ একদিন এক গরিব জেলে নদীতে মাছ ধরতে গেল অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটি ছোট্ট মাছ তার জালে ধরা পড়ল ছোট মাছটিকে দেখে জেলের কেমন মায়া হলো তখন সে মাছটিকে আবার নদীতে ছেড়ে দিল ছোট মাছটি ছিল একটি আশ্চর্য মাছ তার অনেক ক্ষমতা ছিল মাছটি বলল তুমি আমাকে ছেড়ে দিয়ে আমার জীবন বাঁচালে আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমার কথা কাউকে বলো না তাহলে তুমি যা পাবে সব হারাবে এরপর জেলে বাড়ি ফিরে খুব অবাক হয়ে দেখলো তার কুঁড়ে ঘরের পরিবর্তে দাঁড়িয়ে আছে একটি বড় সুন্দর অট্টালিকা আর তার বউ খুব সুন্দর জামাকাপড় আর দামি কয়নাকাটি পরে তার খুশি মনে তার জন্য অপেক্ষা করছে বাড়ি ফেরার সাথে সাথেই জেলের বউ জানতে চাইল। তুমি এত ধনসম্পদ এই বাড়ি কিভাবে পেলে জেলে বলল বউ আমাকে আর কোনো দিন জিজ্ঞাসা করো না তাহলে আমরা এই বাড়ি ধন সম্পদ যা কিছু পেয়েছি সব হারাবো তারপরেও মাঝে মাঝে বউ জিজ্ঞাসা করত এই বাড়ি ধন সম্পদ কোথা থেকে এলো তুমি কি কিছু বাজি কাজ করেছ বা কিছু অপরাধ করেছ বারবার এই একই কথা শুনে জেলে একদিন বিরক্ত হয়ে বলল সেই জাদুকর মাসের গল্প আর গল্প সে সবার সাথে সাথেই তারা যা কিছু পেয়েছিল সব হারালো আর ফিরে এলো সেই পুরানো জীর্ণ ঘর নমস্কার